شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم جي. السلام عليكم ورحمة الله وبركاته لندن تكي أبو الحافظ بيكتا প্রশ্ন করেছেন যে কারণ সমূহ কি কি বা কি কি কাজ করলে মূলত ভঙ্গ হয় আসলে ক্ষেত্রে আমরা তো সিয়াম ফরজ আমরা এটা সবাই জানি তবে প্রত্যেকটা জিনিসের একটা ভঙ্গের কারণ থাকে তো এক্ষেত্রে সিয়াম ভঙ্গেরও কিছু কারণ আছে আমি যদি পয়েন্ট আকারে বলি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ তো প্রথম আমরা একটা পয়েন্ট উল্লেখ করতে পারি যে ইচ্ছাকৃত ভাবে যদি খানাপিনা কেবল কাজা অজীব হয়ে যায় বুঝতে পারছেন তার মানে কাজা অজীব বলতে এটা কাজা করতে হবে পরবর্তীতে ওই মুহূর্তে সিএমটা ভেঙে ফেলতে হবে পরবর্তীতে এটা কাজা করে নিতে হবে সিএম ভেঙে যাবে আর কি তার মানে ইচ্ছাকৃত ভাবে যদি খানাপিনা করা হয় বমি হয় সূর্যাস্তের পূর্বেই হায়েজ বা নিফাজ শুরু হয়ে যায় এমনটা হলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে পরবর্তীতে কাজ আদায় করে নিতে হবে দ্বিতীয়ত হলো ইচ্ছাকৃত হবে স্ত্রী সহবাস করা যদি স্ত্রী সহবাস হয়ে যায় তাহলে এতে কাজা ও দুটাই কিন্তু অজীব হয়ে যাবে তখন দিতে হবে এবং দিতে হবে এক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়ই কাফার স্বরূপ এক টানা দুই মাস শ্যাম পালন করতে হবে অথবা জন মিসকিনকে খানা খাওয়াতে হবে তার মানে খাবার খাওয়াতে হবে এক টানা ষাট দিন যদি একদিন মিশ যায় পরবর্তীতে আবার ওটা ওই এক প্রথম দিন থেকে চালু করতে হবে অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে এটা রেফারেন্স দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে হাদিসটা সে বোখারের মধ্যে আসছে এক নম্বর হাদিস এবং মিসকাদের মধ্যেও আসছে হাদিসটা দুই নম্বর হাদিস এবং আমরা তৃতীয় নম্বর পয়েন্ট এভাবে উল্লেখ করতে পারি যে অসুস্থতা ও সফরে থাকার কারণে সিয়াম ভঙ্গ করা যায় যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সিয়াম ভঙ্গ করা যায় কারণ আল্লাহ রবী আলম বলেন যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে আহ অন্যদিনে তা আজা আদায় করে নেবে বুঝতে পারছেন স্রোফ আকারের মধ্যেও পাবেন একশো পঁচাশি নম্বর আয়তে সোই মুসলিমের মধ্যে আছে হাদিসটা এক হাজার একশো একুশ নম্বর হাদিস এবং ইর গালিল এটার মধ্যে আসছে হাদিস নম্বর নয়শো বারো এর রেফারেন্স গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অসুস্থ অব সফরে অবস্থায় থাকাকালীন শ্রেম ভঙ্গ করা যায় এবং চার নম্বর পয়েন্ট এখানে আমরা উল্লেখ করতে পারি যে গর্ভবতী ও দুগ্ধবতী নারী নিজের শরীর বা জীবনের আশঙ্কা থাকলে শ্রেম ভঙ্গ করতে পারে তার মানে সক্ষম হলে সেটা পূরণ করে নিবে অন্যথা ফিরিয়া দিবে যেটা আমরা সহি আবুদাবুদের মধ্যে পাই হাদিসটা দুই নম্বর হাদিস তাহলে গর্ভবতী ও দুগ্ধবতী নারী নিজে বা শিশুর জীবনের আশঙ্কা করলে সিয়াম ভঙ্গ করতে পারে সক্ষম পরে সেটা পূরণ করে নিবে যদি পূরণ করে না নেয় তাহলে ফিরিয়া দিয়ে দিবে আর পাঁচ নম্বর পয়েন্ট আমরা এভাবে উল্লেখ করতে পারি যে আল্লাহর পথে জিহাদে থাকাকালীন সময় শরীরে শক্তি বজায় রাখা কিংবা শক্তি বৃদ্ধির জন্য সিয়াম ভঙ্গ করা যায় যেমন মক্কা বিজয়ের সময় সাহাবা ইকরাম নবী সাল্লাহ সাল্লামকে বলেছিলেন নবী সাল্লাহ সাল্লাম সাহাবা ইকরামকে লক্ষ্য করে সেদিন বলেছিলেন যে আগামীকাল তোমরা শত্রুর মোকাবেলা করবে সুতরাং সিয়াম ভঙ্গ করলে তোমাদের শক্তি বৃদ্ধি হবে সুতরাং তোমরা সিয়াম ভঙ্গ করো যেটা সৈয়দ মুসলিমের মধ্যে আসছে এক হাজার নম্বর হাদিস উক্ত কথাগুলো স্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারলাম যে সিএম ভঙ্গ করা যাবে তবে পরবর্তীতে কাজে আদায় করে নিতে হবে আমরা যে যাই সিএম ভঙ্গ করব পরবর্তীতে কাজে আদায় করে নিতে হবে তাহলে সেটার যে একটা ফরজিয়াত সেটা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু